পিপিলি কলেজ পরিসরের স্বদেশী জাগরণ মঞ্চ পুরী জেলা স্বাভিমান ভারত অভিযান পক্ষের উদ্যমিতা প্রোৎসাহন আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা চক্র কলেজ অধ্যক্ষ তপন কুমার দাস সভাপতিত্বরে হেউথিবা বেলে এতে সামাজিক কর্মী তথা জাগৃতি সাংস্কৃতিক যুব সংগঠনর সভাপতি প্রভাত কুমার মহাপাত্র, যুব উদ্যোগী ইঞ্জিনিয়র জেনামণি আশিষ রঞ্জন জেনা, এনসিসি অফিসর ক্যাপ্টেন আদিত্য প্রসাদ রথ, প্রশাসনিক অধিকারী ভবেশ প্রসাদ ত্রিপাঠী, ওড়িয়া অধ্যাপক লোকনাথ সেঠী প্রমুখ যোগদে পাঠপড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোগী হওয়ার উপস্থিত ছাত্রছাত্রী মানুষ প্রেরণা দিয়ে সমাজের সফলতা হাসল করা অনেক উদ্যোগী মানক জীবনশৈলীর উদাহরণ দিয়ে সফলতার রহস্য সম্পর্কের অতিথি মানে মতব্যক্ত প্রকাশ করে। এই অবসরে যুব উদ্যোগী ইঞ্জিনিয়র জেনামণি আশিষ রঞ্জন জেনা নিজ জীবনের অনেক বাধাবিঘ্ন সত্ত্বে সফলতা সম্পর্কে উপস্থিত ছাত্রছাত্রী মানুষ মার্গদর্শন দিয়ে কার্যক্রমকে স্বদেশী জাগরণ মঞ্চ পুরী জেলা সংযোজক রাজেশ কুমার দাস এবিভিবি সংযোজক বিভু দাস তত্ত্বাবধানে হয়েছিল। এতে পিপিলি কলেজ যুক্ত দুই ও যুক্ত তিন এবং এনসিসি ক্যাডেট সমেত শতাধিক ছাত্রছাত্রী সামিল হয়েছিল। কলেজের স্টুডেন্ট মানে আজি যা পাঠ পড়ুছেন কালি যাই সে পাঠ পড়া পরে সে কোণ করবে সেটা গোটে বড় কোশ্চিন মার্ক। সে কোশ্চিন মার্ক আনসর আমি পাখে বেড়ে বেড়ে নথায় বেড়ে বেড়ে থাকে বি সেই জিনিসটা আমি আজ এই মঞ্চ মাধ্যমে আমি আজ সমস্ত জনাইবাই চাহিদ কি আমি চাকরি নকলে আমি গোটে উদ্যোগী হয়ে পাবা, আমি কিছু বি করে পাবা লাইফে, কিন্তু আমি রোজগারক্ষম হয়ে পাবা, রোজগার দিয়ে পাবা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য লা পার্টিকুলার মঞ্চের। আউ মোস্টলি আমি যেত কলেজের স্টুডেন্ট মানুষ দেখুছে, কলেজ স্টুডেন্ট মানুষ প্রত্যেক ক্ষেত্রে সে উৎসাহ অনেক সবকিছু করে পে, কিন্তু আমি তাঁকু টিকি গাইডেন্স দেওয়া দরকার, আমি কেমিতি গাইডেন্স দেওয়া সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আউ সেকেন্ড জিনিস হচ্ছে কি আমি তাঁকু টিকি ফলো করা কি আমার পিলা মানে কত ভালো রাস্তায় অনেক ভালো পাঠ পড়ুছেন না নাই, আমি টিকি তাঁকু গাইড করা যে নূয়া নূয়া এক্সপিরিয়েন্স তাঁকু দেওয়া যে নাই কেবল আর্ট সাইন্স কমর্স নুহে আউ কিছু জিনিস স্কিলস অকিলস গুড়া নিয়ে সে নিজ ক্যারিয়ার কু আগুক নিয়ে যাইপারে। আজ স্বাবলম্বী ভারত স্বদেশী জাগরণ মঞ্চ ওড়িশা তরফর কার্যক্রম উদ্যমী প্রোৎসাহন, কারণ ভারতবর্ষ 140 কোটির জনসংখ্যা যৌথে প্রায় 37 কোটি জনসংখ্যা হচ্ছে 18-29 বর্ষ যুববর্গ, সাধারণত আমি 7% রোজগার সরকারি কার্যক্রম, বাকি সমস্তে ভাবুচন আমি বেকারী, আমি সরকারি চাকরি মিলি না, তেমন এই যে প্রোৎসাহন জনসচেতন কার্যক্রম চালু রয়েছে এতে বার্তা দিয়া যাচ্ছি আপন মানে নিজে চাকরি খোঁজা ছাড়ি অন্য মানুষ চাকরি দেবার জনে উদ্যোগপতি হুঁতু, সে কৃষি হোক, সে কোনসি টেকনিক্যাল বিষয় হোক, সঙ্গীত হোক, কলা হোক বা বিভিন্ন এজুকেশনাল হোক, যেকোন বিষয়ে নিজের দক্ষতা আছে তার বিকাশ করে পাঠ পড়া সময়ের হি যদি আমি রোজগারক্ষম বৃত্তি গ্রহণ করা তাহলে যে ভিজন 2047 ভারতবর্ষক তৃতীয় আর্থিক রাষ্ট্র বিশ্বের করা ভারত সরকার লক্ষ্য রাখছেন তা নিশ্চিত ভাবে পূরণ হব। ମୋ ନାଁ କୃଷ୍ଣାରାଣୀ ସାହୁ, ପ୍ଲସ୍ 3 ଫାଇନାଲ ଇୟର ପଢ଼ୁଛି। ଆଜି ଭାରତର ସ୍ୱାବଲମ୍ବୀ ବିଷୟରେ ମୁଁ ଏଇ ମଞ୍ଚରେ ବହୁତ କିଛି ଶିଖିବାକୁ ପାଇଲି ଯେ ଆମେ କେବଳ ଚାକିରି ପଛରେ ନ ଗୋଡ଼େଇକି ବି ଆମେ ନିଜ ନିଜ ଗୋଡ଼ରେ ଠିଆ ହୋଇପାରିବା, ଆମେ ଗୋଟେ କିଛି ଗୋଟେ ଯାହା ବି ଗୋଟେ କରିକି ଅନ୍ୟମାନଙ୍କୁ ବି ପ୍ରୋତ୍ସାହନ ଦେଇକି ସେହି କ୍ଷେତ୍ରରେ ଜାଗରଣ ଦେଇପାରିବା। ପିପିଲିରୁ ମନୋରଞ୍ଜନ ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ।